দিল্লি আমেরিকার এই কথা শুনে ভয়ে থরথর করে কেঁপেছে। তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে এবং তারা শেখ হাসিনাকে ভুলে গিয়েছে এবং শেখ হাসিনাকে আপদ মনে করে তাদের দেশ থেকে তাড়ানোর জন্য পাগল হয়ে গিয়েছে। পাঠানো হবে তো বেলারুশ যাওয়ার জন্য, এই 3-4 দিন তিনি হয়তো দুবাইতে থাকবেন। শেখ হাসিনা দুবাই গিয়েছে অনেকে এরকম বলতেছে, আবার এই আলোচনা এসেছে দুবাইয়ে শেখ হাসিনার মেয়ের জামাই সেখানে একটা মামলার আসামি হয়ে সে জেল খাটতেছে। অনেকেই বলতেছে দুবাই শেখ হাসিনা গিয়েছে কিন্তু আশ্রয়ের জন্য নয়, তিনি সেখানে গিয়েছেন তার মেয়ের জামাইয়ের মামলার হাজিরা দিতে। আর এই বিষয়গুলো বলেছেন গুলাম মোল্লা রনি। রনির আলোচনা শুনে বুঝতে পারবেন শেখ হাসিনা দুবাইয়ে আছেন নাকি ভারতে আছেন, আর দুবাই গেলে কি আসলে মামলার হাজিরা দিতে গেছেন কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা থামানো যাচ্ছে না। তিনি কোথায় আছেন, তিনি কি করছেন, তিনি কি খাচ্ছেন, তিনি কোথায় যাবেন, কবে আসবেন বাংলাদেশে, এসব নিয়ে পক্ষে এবং বিপক্ষে তুমুল আলোচনা হচ্ছে। আমরা জানি যারা রাজনীতির বিশ্লেষণের সঙ্গে জড়িত তারা জানি যে এ সকল যে গুজব এর সবগুলোই মিথ্যা গুজব, মানে গুজব তো এমনি মিথ্যা, তারপর কিছু গুজবের ভিত্তি থাকে কিন্তু এই গুজবগুলোর একেবারে ভিত্তি নেই। এর কারণ হলো শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারত যে নিয়েছে এটা একটা মাস্টার প্ল্যান করে তারা নিয়েছে, এবং ভারত যে তাকে রেখেছে এটাও একটা মাস্টার প্ল্যান করে তারা রেখেছে। এবং এই যে শেখ হাসিনাকে নিয়ে যা কিছু গুজব রচিত হচ্ছে, আলোচনা হচ্ছে দেশের ভিতরে এবং বাইরে, এসবই ভারতের সেই মাস্টার প্ল্যানের একটি অংশ। কারণ কি? কারণটা হলো যখন আপনাকে নিয়ে কেউ আলোচনা করবে, হোক সে আপনাকে গালি দিক অথবা প্রশংসা করুক, আলটিমেটলি এটি আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলবে। ইংরেজিতে যেটিকে বলা হয় এনি সর্ট অফ অর এনি কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট, আইদার নেগেটিভ অর পজিটিভ, আলটিমেটলি গোস ইন ইউর ফেভার। বিশ্ব যে অ্যাডভার্টাইজমেন্ট বা বিশ্ব যে মার্কেটিং প্রসিডিওর, এখানে এই কথাগুলো এভাবে বলা আছে। তো বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে আপনি শেখ হাসিনাকে পতিত স্বৈরাচার বলুন, জাহেল বলুন, পলাতক বলুন, আরও যে সকল নিন্দা করা হচ্ছে, তারপরে তাকে নিয়ে কার্টুন তৈরি করা হচ্ছে, ছবি তৈরি করা হচ্ছে, গুজব রটানো হচ্ছে, তাকে উদ্বাস্ত বলা হচ্ছে, রোহিঙ্গা বলা হচ্ছে, হোয়াট এভার মে বি, কিন্তু আলটিমেটলি এতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপকার হচ্ছে। তো যা হোক, যেটা বললাম সেটা হলো সাম্প্রতিক যে গুজব, সেই গুজব হলো আমেরিকা জিজ্ঞাসা করেছে ভারতকে যে শেখ হাসিনার খবর কি। এখন আমরা কত বড় আহাম্মক যে আমেরিকা এই কথা ভারতকে জিজ্ঞাসা করেছে, আর ও কথা আমরা বাংলাদেশে যারা ইউটিউবার আছি আমরা জানি যে বাইডেন মোদিকে জিজ্ঞাসা করেছে কি খবর মিস্টার মোদি, শেখ হাসিনাকে কেন আশ্রয় দিলেন, তিনি তো স্বৈরাচারিণী সৈরিণী, তাড়াতাড়ি তাকে বের করে দিন, নচেত আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। আর এই কথা বাইডেন আবার টেলিফোন করে আমাদের মতো লেদু গেদু ধলা আমাদেরকে জানিয়ে দিয়েছে, আর আমরা সেটা আপনাদেরকে জানানোর জন্য বকর বকর করছি। এরকম একটা খবর কয়েকদিন আগে হলো যে আমেরিকা জানতে চেয়েছে শেখ হাসিনার ব্যাপারে দিল্লির কাছে। দ্বিতীয় খবর হলো দিল্লি আমেরিকার এই কথা শুনে ভয়ে থরথর করে কেঁপেছে। তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে এবং তারা শেখ হাসিনাকে ভুলে গিয়েছে এবং শেখ হাসিনাকে আপদ মনে করে তাদের দেশ থেকে তাড়ানোর জন্য পাগল হয়ে গিয়েছে। এবং তারা নাকি বলেছে যে শেখ হাসিনা খুব দ্রুত ভারত ছেড়ে চলে যাবেন বা তাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে। এখন কোথায় তাড়িয়ে দেওয়া হবে? আমরা সবাই যেটা মনে করি যে আমাদের দেশে যারা সন্ত্রাসী চাঁদাবাজ বা পলাতক রাজনীতিবিদ যারা আছে, তারা প্রথমত ভারত যাই, যাদের আরও একটু ভাবসাব আছে তারা দুবাইতে যাই। আমাদের চিন্তা যেই পর্যন্ত আছে
আমরা আমাদের প্রতিপক্ষ বা শত্রুকে ঠিক ওই পর্যায়ে চিন্তা করি যে শেখ হাসিনা দুবাই চলে গেছেন, ভালো কথা, দুবাই চলে গেছেন। এখন শেখ হাসিনা দুবাই চলে গিয়ে থাকবেন কোথায়? আমরা আন্দাজ করে আবার বলছি যে তিনি সেখানে সেই যাকে বলা হয় শামীম ওসমানের বাসায় থাকবেন। তো শামীম ওসমান দিল্লি থেকে দুবাই গেছেন, কিছু ছবি টবি সামাজিক মাধ্যমে ছাপা হয়েছে, তো কাজেই আমরা মিলিয়ে দিয়েছি শামীম ওসমানের বাসায় থাকবেন। এখন আমাদের আহাম্মকী কোন পর্যায়ে চলে গেছে? আমরা একদিকে বলছি যে 15 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, যার সিংহভাগ শেখ হাসিনা এবং তার পরিবার করেছে। 2 নম্বরে আমরা বলছি শুধুমাত্র রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 60,000 কোটি টাকা শেখ হাসিনা এবং শেখ রেহানা কিনেছে। আচ্ছা, যদি 60,000 কোটি টাকা কিনে মানে কমিশন নিয়ে থাকে জয়, পুতুল, শেখ হাসিনা, তারপর ববি, শেখ রেহানা, তারপরে শেখ রেহানার মেয়ে যে টিউলিপ সিদ্দিকি, যেতে পেপারে আসছে, তো সব মিলে ধরেন 5 ভাগ করেন, সমান ভাগ করেছে। তো শেখ হাসিনার ভাগে তো কম করে হলো 12,000 কোটি টাকা পড়েছে। তো 12,000 কোটি টাকা দিয়ে শেখ হাসিনা ইচ্ছা করলে দুবাইয়ের যে সবচেয়ে বড় হোটেল, 7-স্টার হোটেল, সেটা হলো বুর্জ আল খলিফা, এই 12,000 কোটি টাকা দিয়ে তিনি এই বুর্জ আল খলিফা কিনে ফেলতে পারতেন। কিংবা এই টাকা দিয়ে দুবাইতে তিনি 1,000 ভিলা তিনি কিনতে পারতেন, ডুপ্লেক্স, 1,000-7,000 স্কোয়ার ফিট, এই ভিলাগুলো তিনি কিনতে পারতেন 12,000 কোটি টাকা খালি এই রূপপুর কেন্দ্র থেকে। তো তিনি যদি আমরা বিশ্বাস করি যে তিনি ওই ধরনের লুটপাটের সাথে জড়িত, তাহলে তিনি কেন শামীম ওসমানের বাড়িতে থাকতে যাবেন? শামীম ওসমান তো তার ওইরকম এমন বান্ধব নন, এমন পার্টনার নন, বা এমন সহযোগী নন যার সঙ্গে তার লেনা দেনা থাকতে পারে। থাকলে তো শামীম ওসমানকে তিনি বড় একটা মন্ত্রী বানাতে পারতেন ওবায়দুল কাদেরের মতো। তা তিনি কেন শামীম ওসমানের বাসায় থাকতে যাবেন, বা শামীম ওসমান কেন দুবাইতে বাড়ি করতে যাবেন? তো এই যে আমরা আজগুবি যে গুজব নিজে নিজেরা বানাচ্ছি, এবং শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আমরা বেশ কয়েকবার গুজব যে তার ক্যান্সার হয়ে গেছে। বিএনপির অনেক বড় নেতা এবং জাতীয় পর্যায়ের আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা আমাকে বলেছেন যে সেই উনি থার্ড স্টেজে, ক্যান্সারের যে থার্ড স্টেজে আছে, অর্থাৎ এই মাসখানেকের মধ্যে তিনি মারা যাবেন। তো বিদেশে তিনি গিয়েছেন মূলত ক্যান্সার চিকিৎসার জন্য। যাই হোক, শেখ হাসিনার ক্যান্সার তো আর হলো না, মারাও গেল না। তো আমি বেশ বিব্রত হলাম, এর কারণ হলো যে শেখ হাসিনা তো আমার নিকট একটা মূর্তিমান আতঙ্ক ছিলেন। তিনি দেখলাম যে বিদেশ থেকে আরও সুস্থ হয়ে, সবল হয়ে তিনি ফিরে আসেন। ও মাই গড, তার চেহারা আরও এমন বেড়ে গেল, সুন্দর হয়ে গেল যে বলতে গেলে তার বয়স আরও 20 বছর কমে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। তারপরে আবার তিনি একবার দুবাইতে গেলেন, তখন সবাই বলার চেষ্টা করলো যে তিনি দুবাইতে গেছেন মূলত একটা মামলায় হাজিরা দেওয়ার জন্য। এর কারণ হলো পুতুলের যে হাজব্যান্ড মাসরুর, তিনি দুবাইতে ব্যবসা বাণিজ্য করতেন এবং দুবাইতে তিনি বন্দি অবস্থায় আছেন, এবং সেখানে তার অনেক টাকা কড়ি দুবাই সরকার ধরেছে, এবং ওখানে দুবাই সরকার যে মামলা করেছে সেই মামলার 1 নম্বর আসামি শেখ হাসিনা। কাজী শেখ হাসিনাকে সেখানে গিয়ে হাজিরা দিতে হবে। দুবাই সরকারের তো আর আইন যেন যেন না, কে রাষ্ট্রপ্রধান কে সরকার প্রধান ডাজ নট ম্যাটার, তাকে সেখানে হাজির হতেই হবে। আর যদি শেখ হাসিনা সেটা হাজির না হন, তাহলে দুবাই থেকে আমাদের যে প্রায় 22 লাখ লোক আছে পাঠিয়ে দেবে, এই জন্য শেখ হাসিনা ভয়ে সেখানে হাজির হতে গেছেন, ভালো কথা। পরে আর সেই মামলার আর কোনো খোঁজখবর নেই, 3-4 বছর চলে গেল, আমরা সেই গুজবে লাফালাম, বগল বাজালাম, সেই মামলার কোনো খোঁজখবর নাই। এখন নতুন করে প্রশ্ন যে যারা দুবাই গিয়েছেন বলার চেষ্টা করছেন শেখ হাসিনা, তো তারা আবার বলতে পারেন যে তিনি দুবাই গেছেন 2 কারণে, প্রথমত সেখানে থাকার জন্য, দ্বিতীয় কারণ হলো সেখানে মামলা হাজিরা দেওয়ার জন্য, অথবা সেখানে তার জেল খাটতে হবে। এদিকে শেখ হাসিনাকে ভারত তাড়িয়ে দিয়েছে, তিনি দুবাই গেছেন, এটা নিয়ে আমাদের যে সোশ্যাল মাধ্যম, সামাজিক মাধ্যম, সেখানে খুশির বন্যা। কেউ তাকে বলার চেষ্টা করছেন তিনি সেখানে খাদ্দামা হিসেবে গিয়েছেন, তিনি সেখানে কাজের বুয়া হিসেবে গিয়েছেন, ইত্যাদি আরও অনেক কিছু কথাবার্তা সেখানে হচ্ছে। তো যাই হোক, এখন মানুষ
যদি একটা গালি দিয়ে, আমাদের জাতীয় জীবনে অনেক সমস্যা আছে, কারো পেটে ভাত নাই, কারো পেটে গণ্ডগোল, কারো নানা রকম অসুখ বিসুখ রয়েছে। তো সেখানে শেখ হাসিনাকে একটা গালি দিয়ে যদি কেউ শান্তি পায়, তাকে নিয়ে একটা কল্পনা তৈরি করে যদি মনের আনন্দ পায়, তাহলে অসুবিধাটা কী? তো যার জন্য আমি মোটামুটি শেখ হাসিনা দুবাই আছে এইটাকে কেন্দ্র করে একটা গুজবের বাক্স তৈরি করে একটা আরব্য রজনীর মতো কাহিনী বা গল্প তৈরি করার যখন প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই সমস্যা হয়ে গেল যে সরকারের পক্ষ থেকে যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা আছেন মিস্টার তৌহিদ, তিনি বেশ এই শেখ হাসিনা দুবাই গমন নিয়ে যেটি বললেন তা হলো শেখ হাসিনার খবর সরকার জানে না। তিনি কি ভারতে আছেন না দুবাইতে আছেন তারা কিচ্ছু জানে না। তো যেখানে সরকার জানে না, মানে শেখ হাসিনা যদি দুবাই যেতেন তাহলে সেখানে বাংলাদেশ কনস্যুলেট আছে, অ্যাম্বাসি আছে, এবং সংযুক্ত আরব আমিরাতের যে বড় বড় শহরগুলো আছে সব শহরে কিন্তু এই সরকারের অফিস আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের গোয়েন্দাদের মানে ওখানে স্টেশন আছে, ডিজিএফআর স্টেশন আছে, এনএসআর স্টেশন আছে, এরপর অনেক বাঙালি আছে আওয়ামী বিরোধী, আর ওখানে তো প্রচুর জামাতের লোকজন আছে। তো শেখ হাসিনা এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে তো সেটা খবর হয়ে যেত যে তিনি সেখানে এসেছেন। তো যাই হোক, ওইদিকে না গিয়ে মিস্টার তৌহিদ যেটা বললেন যে তিনি খবর জানেন না, তিনি সরাসরি না বলে নিশ্চয়ই বলার চেষ্টা করছেন যে আসলে তিনি দুবাই যাননি। আবার সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তনয়া, তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে না, তার মা দুবাই যাননি, ভারতে আছেন। আবার যারা শেখ হাসিনা যারা সমালোচক, তারা আরও কয়েক ধাপ এগিয়ে গিয়ে বলার চেষ্টা করছেন যে না না না, আসলে শেখ হাসিনা দুবাই গিয়েও থাকতে পারবে না, দুবাই কেউ তাকে রাখবে না, দুবাইতে খাদ্যামা দরকার নেই, তাকে মূলত বেলারুশ পাঠানো হবে। তো বেলারুশ যাওয়ার জন্য এই তিন চার দিন তিনি হয়তো দুবাইতে থাকবেন। তো এই যে শেখ হাসিনাকে নিয়ে আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং একটার পর একটা গুজব ছড়িয়ে পড়ছে, আমরা সেই গুজব নিয়ে লাফাচ্ছি, আনন্দ পাচ্ছি, আওয়ামী লীগের লোকজন যারা অল্প বিদ্যার লোকজন তারা খুব ভয় পাচ্ছেন, আহা হা শেখ হাসিনা যদি এই অবস্থা হয় আমার অবস্থা কী হবে, সকাল বিকেল তারা ফিট পড়ার চেষ্টা করছেন। তো এরই মধ্যে যারা বাংলাদেশ নিয়ে খেলেন, আন্তর্জাতিক অঙ্গনে খেলেন, তারা কিন্তু একটার পর একটা দাবার চাল চেলে যাচ্ছেন এবং একটার পর একটা পাশা দান তারা দিয়ে যাচ্ছেন, এবং সেই দাবার চালে আমরা ক্রমশ জড়িয়ে যাচ্ছি এবং আমরা ক্রমশ একটার পর একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই অনাহত বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন শেখ হাসিনা কেন গিয়েছেন। শেখ হাসিনার এই দুবাই যাত্রা নিয়ে যে লঙ্কাকাণ্ড হচ্ছে এটা কিন্তু আমি বলবো আমাদের জন্য ভালো কোনো সংবাদ না, কারণ শেখ হাসিনা দুবাই যাবে এটা সবাই জানবে, কিন্তু সেই দুবাই যাত্রা নিয়েও বিভিন্ন রকমের গুজব, বিভিন্ন রকমের মিথ্যাচার করা হচ্ছে। কেন? এর ভিতরে কি ভারতের কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটাও আমাদের দেখার বিষয় বা চিন্তার বিষয়।